আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল সুনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। স্যার, প্রথমে একটু জানতে চাচ্ছি আপনার নামটা প্লিজ। আমার নাম মোহাম্মদ ইজাজ হোসেন। ইজাজ হোসেন, স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা পূর্ব রাজা বাজার। পূর্ব রাজা বাজার, স্যার একটু জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন? আমি মূলত আমার কোমরের পেইনের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলাম। আচ্ছা স্যার, কতদিন যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন? আমি এই সমস্যাটা অনেকদিন যাবত ভুগছিলাম, আমি প্রায় ৬ মাসের মতো। গত ৬ মাস ধরে আপনি এই সমস্যাটা ভুগছেন। স্যার একটু জানতে চাইবো এই সমস্যাটা যখন আপনি ভুগছিলেন কি ধরনের সমস্যাগুলো হতো বলতো? আপনার প্রাত্যহিক জীবন কি ধরনের সমস্যা হতো? আমার সমস্যাটা ছিল যে শুয়ে থাকলে কোমরে ব্যথা, ওঠার পরে কোমরে ব্যথা হতো, আর চলাফেরা ব্যথা হতো কোমরে, প্লাস পায়ের যে রগের রগটা ব্লাড সার্কুলারটা বন্ধ থাকতো, চলাফেরা কষ্ট হইত, আর আমার পায়ের নিচের অংশটা কিছুটা মানে সেন্সলেস ভাব বুঝতে পারতাম আর কি। মানে আপনার যে প্রাথমিক জীবনে যে কর্মকাণ্ডগুলো ছিল সেগুলো কোনোটাই আপনি ঠিক মতো করতে পারতেন না, এই সমস্যাটা পারতাম না জি। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে যখন আপনি ভর্তি হয়েছেন আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়েছেন। স্যার কতদিন যাবত নিয়েছেন? আমি ১৫ দিন। আচ্ছা, ১৫ দিন যাবত আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। স্যার এই ১৫ দিনে মানে আপনার এখন কি অবস্থা, শারীরিক কি অবস্থা? এখন ৮০% মতো আমি সুস্থ। আচ্ছা, আর ২০% বাকি আছে। আচ্ছা, এই ৮০% আপনার গত ৬ মাস ধরে আপনি যেই কষ্টে ভুগেছেন, আপনার প্রাত্যহিক জীবনে কোনো কাজই আপনি ঠিকমতো করতে পারতেন না, সেটা মাত্র ১৫ দিনে আপনার ৮০% আপনার ভালো হয়ে গেছে আপনি বলতে চাচ্ছেন? ৮০%। আচ্ছা ঠিক আছে স্যার, এর আগে কি আপনি এই সমস্যাটার জন্য কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছেন? জি, এর আগে আমি করেছি প্রায় ৮ বছর আগে। ৮ বছর আমি মনের জামানে এখানে ফিজিওথেরাপিস্ট, আচ্ছা ওনার এখানে ট্রিটমেন্ট করেছি। তখনও কি আপনার এই সমস্যাটা ছিল? সেম সমস্যা ছিল। আচ্ছা, ওখানে ১১ দিন ভর্তি ছিলাম, থাকার পরে মোটামুটি আমি ফুল সুস্থ ছিলাম। আচ্ছা, পুরোপুরি। আবার এই ৬ মাসের মধ্যে আবার সেম সমস্যাটা আমার সমস্যাটা আবার ফেরত এসেছে। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা মূলত কোথা থেকে পেয়েছিলেন? মূলত আমি ফেসবুক থেকে পেয়েছিলাম। ফেসবুক থেকে জানতে পারেন প্রথম স্যারের কথা? আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে আপনি যখন স্যারের কথাটা জানতে পারেন তারপরে আপনি কি করেছেন, এসে সরাসরি স্যারের সাথে দেখা করেছেন? জি, আমি সরাসরি এসে স্যারের সাথে দেখা করি, তখন উনি আমাকে ট্রিটমেন্ট এরিয়া দিলেন আর কি। আচ্ছা স্যার, আপনি যখন ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স বা স্টাফ যারা ছিলেন, তারা আপনাকে প্রপারলি যে ধরনের সেবা দেওয়ার কথা ছিল তারা টাইম টু টাইম কি সেটা আপনি পেয়েছেন? হ্যাঁ, মোটামুটি টাইম টু টাইম সবগুলোই সেবা পেয়েছি, সবটুকু আপনি পেয়েছেন। স্যার এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই, এখানকার পরিবেশটা কেমন লেগেছে আপনার কাছে? পরিবেশটা ভালো, সুস্থ, ভালো। আচ্ছা স্যার, আপনার যে ধরনের সমস্যা আছে এই ধরনের অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে অবস্থান করছেন, যারা হয়তো অনেকে বুঝতে পারেন না যে তারা কোন ডক্টরের কাছে যাবেন বা কার কাছে গেলে তাদের জন্য একটু ভালো হবে, বা অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে গিয়ে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, বিভিন্ন ধরনের ভুয়া ডক্টরের সম্মুখীন হন, দেখা যায় যে তারা টাকা যাচ্ছে কিন্তু তারা সঠিক ট্রিটমেন্ট হয় না, তারা সুস্থ হন না, তো সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমি ওনাদের সম্বন্ধে কিছু বলবো যে ওনারা যদি মনে করেন এই ডাক্তারের ইয়েতে এসে সুস্থ হতে পারেন, এসে একটু চেষ্টা করে দেখেন, আমার রিকোয়েস্ট হলো একটু চেষ্টা করে দেখেন, আপনারা ফল কি পাবেন সেটা আপনারা চিকিৎসা করলে বুঝতে পারবেন। আমরা যেহেতু চিকিৎসা করে ৮০% হয়েছি, ১০০% আরো কয়েকদিন থাকতে হতো, আমার কাজের জন্য আমি থাকতে পারতেছি না বিধায় আমাকে চলে যেতে হচ্ছে। আমি যদি আরো এক সপ্তাহ থাকতাম আমার মনে হয় ১০০% আমি ফুলফিল হয়ে যেতাম। আমি ওনাদেরকে এই রিকোয়েস্টই করব, আপনারা এসে শুধু ডাক্তারের শরণাপন্ন হন, এসে দেখেন কি কি অবস্থা হয়, এটাই আমার রিকোয়েস্ট। স্যার আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে আপনি যখন ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছেন আপনি যে ধরনের সেবা পেয়েছেন, এই টোটাল সেবার পরিমাণটাকে আপনি আউট অফ ১০ কত মার্কস দিবেন? আমি ৮০ মার্কস দিব। ৮। আচ্ছা স্যার, বিডিটুজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য।
জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ডিপিআরসি হাসপাতালকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।